সোমবার রাখি বন্ধনের দিনে গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি সম্প্রীতি উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক সন্দীপ সিং ও মণ্ডল সভাপতি তাপস চৌধুরীর উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি শ্রমিক সেলের রাজ্য সভাপতি অজয় অগ্নিহোত্রী। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সম্পাদিকা অগ্নিমিত্রা চৌধুরী এলাকায় চারা গাছ রোপণ করেন। এদিন বিজেপি শ্রমিক সেলের রাজ্য সভাপতির গলায় পশু হত্যা নিয়েও অভিযোগ শোনা গেল। দেখুন, আজকে রাখিবন্ধন উৎসব আমরা দীর্ঘ বছর ধরে আমরা পালন করি এবং আমাদের এই অঞ্চলে আমরা প্রত্যেক বছরই প্রোগ্রামটা করে থাকি। হয়তো এবছর করোনার জন্য কিছুটা তাতে ঘাটতি হয়েছে, অন্যান্য বছর যেভাবে বড়োভাবে করি এবছর সেটা আমরা করছি না, এক জায়গায় বেশি জমায়েত করছি না, দূরত্ব বজায় রেখে যতটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস হচ্ছে রাখিবন্ধনটা আমরা এবছর যেটা করছি আমরা প্রত্যেক বুথে বুথে ছোটো ছোটো করে আমরা পালন করছি। আর বৃক্ষরোপণ, আপনারা জানেন যে আমফানের সময় যে হারে বৃক্ষ নষ্ট হয়েছে, তো তার জন্য প্রচুর বৃক্ষ এই মুহূর্তে রোপণ করাটা খুব প্রয়োজনীয়, কারণ আগামী প্রজন্মের জন্য যদি না বৃক্ষ আমরা এখন থেকে রোপণ করতে পারি তাহলে পলিউশন প্রচণ্ড বাড়বে এবং তাতে মারাত্মক বড় ক্ষতি হয়ে যাবে। তো তার জন্য আমরা বৃক্ষরোপণটা আমরা যে কোনো কর্মসূচির সঙ্গে আমরা এখন বৃক্ষরোপণটা করছি এবং কন্টিনিউয়াসলি আমরা এটা করে যাচ্ছি এবং এই পুরো বর্ষাকালটা আমরা এই বৃক্ষরোপণটা করে যাব, তাতে গাছগুলো ভালোভাবে থাকবে, তো সেটা থাকাটা খুব জরুরি। আজকে কর্মসূচিটা আমরা প্রতি বছরের ন্যায় করে থাকি, কিন্তু এবছর আমরা করতে সকাল থেকে শুরু করেছিলাম। আমাদের মণ্ডল সভাপতি ছিলেন, রাজ্য সহসভাপতি এসছেন, দিদি অজয় দা আসবেন, তা তৃণমূলরা নানান রকমভাবে আমাদের হ্যাকেল করেছে। আমাদের স্টেজ ওখানে হয়েছিল, সেখান থেকে সরিয়ে এখানে এনেছে। আজকে সামাজিক প্রোগ্রামগুলো আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাস করি সেইগুলো ওনারা হ্যাকেল করছে, কিন্তু সংখ্যালঘু অর্থাৎ মুসলিম একটা বিশেষ সম্প্রদায় তাদের প্রোগ্রাম তারা হ্যাকেল করছে না, এই হচ্ছে তাদের পরিস্থিতি। তা আপনারা দেখুন, বিচার করুন, আগামী দিনে বিধানসভা নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিন। আমরা ওখানে কর্মসূচিটা আয়োজন করতে গেছিলাম কিন্তু ওখান থেকে আমাদের সরিয়ে দেয়, আসলে ভয় পাচ্ছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, সামাজিক অ্যাক্টিভিটিস করছি, এতে ওনারা ভয় পাচ্ছে, সেই ভয় থেকে এইটা করছে তারা। হ্যাঁ, আমরা যোগ্য করেছি, সেই যোগ্যর ফুটেজ আপনাদের কাছে পাঠিয়ে দেবো। আমরা আগামী দিনেও তার প্রার্থনা করবো, তার যাতে দ্রুত আরোগ্য কামনা হয় তার। দেখুন, এটা মাইলেজের বিষয় নয়, বিষয়টা হচ্ছে মানুষের পাশের দাঁড়ানো। কেন, ভারতীয় জনতা পার্টি আজকে জানেন যে ভারতবর্ষের মধ্যে সর্ববৃহত্তম দল। নরেন্দ্র মোদীজি যে জায়গায় আজকে সারা বিশ্বে মানুষের কাছে গ্রহণযোগ্য আছেন, ভারতবর্ষের কাছে তো বটেই। সেই জন্যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ তো তার বাইরে না, সেই কারণে ভারতীয় জনতা পার্টির গ্রহণযোগ্যতা মানুষের কাছে যথেষ্ট আছে। আজকের দিনটা মানুষের কাছে সম্প্রীতির বার্তা, মানুষের কাছে দাঁড়ানোর বার্তা, মানুষের কাছে মৈত্রীর বার্তা, এই বার্তা দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান। উৎসব যে যার আছে তারা করবেন, কিন্তু এটা ঠিক যে ভারতবর্ষের মধ্যে এই জিনিসটা তো আছে যে কোনো প্রাণী হত্যা কিংবা কোনো রকমের হত্যাকে আমরা ভালো চোখে দেখি না। আমাদের এখানে শান্তি বার্তা বিভিন্ন সময় গৌতম বুদ্ধ থেকে আরম্ভ করে অনেক মনীষী দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি সেই শান্তির বার্তায় বিশ্বাস করে, তাই এটা মনে করে যে কোনো পশু হত্যা ঠিক নয়। বিশেষ করে আমাদের গৌমাতাকে আমরা বলি, যাকে আমরা মা হিসেবে মানি, পুজো করি, এই হত্যাটাকে আমরা কোনো কিছুভাবেই মেনে নিতে পারি না। সেই জন্যে বিশেষ করে এই বিরোধিতাটা থাকে, আর যে কোনো হত্যাই ভালো না মানুষের জন্যে, সমাজের জন্যে, প্রকৃতির জন্যে। তাই এক এক সময় এক এক রকমের এই যে ধরনের যখন উৎসব আসে তখন আমরা মনে করি যে আমাদের মনে ব্যথা হয়, তো সেই কারণে যখন ব্যথা হয় মানুষ কিছু না কিছু বলে, সেই জন্য আমরাও বলি এখন যেটা আছে যে আজকে রাখিবন্ধন আছে, সম্প্রীতি বার্তা যাক, মানুষের পাশে দাঁড়াক, করোনাকালে আমরা সবাই একে পাশে দাঁড়িয়ে যেন মানুষের সেবা করতে পারি, এই বার্তা দেওয়ার জন্য আজকে, এই সম্প্রীতি বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের রাখিবন্ধন উৎসব। দেখুন, এটা একটা মনোভাব বোঝা যায়, সরকারের একটা মনোভাব বোঝা যায় যে সেদিন 5 তারিখ কালবাদ পরশুই আছে, রাম মন্দির এত বড় করে হতে চলেছে যেখানে ভারতবর্ষের স্বপ্ন ছিল সেটা পূর্ণ হতে যাচ্ছে, সেই সময় মানুষ উৎসব করবে, আনন্দ করবে, সেই জায়গায় একটা লকডাউন ডেকে দিয়ে উনি আর যাই করুন কাজটা মানুষকে ব্যথা দেবার করেছেন, এটা আমি বলতে পারি।
যথেষ্টভাবে লাগবে। মানুষ কিন্তু এটা আপনি জেনে রাখুন, এটা ইতিহাসে লেখা থাকবে যে যেদিন রাম মন্দির হয়েছিল সেদিন কিন্তু এই ধরনের লকডাউন মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে দিয়েছিলেন। ওনাকে মানুষ কেন ইতিহাস এই কাজের জন্য ক্ষমা করবে না। ক্যামেরায় দীপঙ্কর চৌধুরীর সঙ্গে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।